মুমিন বান্দার অভ্যাস, মুমিন বান্দার অভ্যাস যেটা আছে, এই অভ্যাসটাকে তার নিয়ত যদি ভালো হয় তাহলে ইবাদতে গণ্য হয়। ইবাদত গণ্য হওয়া মানে কি? আল্লাহ পাক সওয়াব দিবেন, নাজাতের জরিয়া হবে, জান্নাতে যাওয়া সহজ হবে। উনি বলছেন মুমিনের সাধারণ অভ্যাসটাও ওই মুমিনের নিয়ত অনুযায়ী ইবাদতে পরিগণিত হবে। ধরুন আমরা রাতের বেলা ঘুমাই, আমরা ঘুমিয়ে যাই, যদি আমার নিয়ত এটা আমাদের অভ্যাস ঘুমানো, ঠিক কিনা বলেন? দিনে তিন বেলা খাবার খাওয়া এটা আমাদের অভ্যাস, এটাকে আদত বলা হয় আরবিতে। এভাবে ব্যবসা করছি এটা আমাদের অভ্যাস, এটা করে আমাদেরকে সংসার জীবিকা নির্বাহ করতে হবে। যদি কোনো বান্দা এই অভ্যাসটার ক্ষেত্রে নিয়তটা এই করে যে রাতের বেলা ইমানদার ঘুমাচ্ছে আর নিয়ত করছে আল্লাহ যদি আমি এখন রাত দশটায় ঘুমিয়ে পড়ি তাহলে সকালে একটু আগে আগে উঠতে পারবো, সাড়ে তিনটায় উঠতে পারলে শরীরটা একটু চাঙ্গা হবে, তাহাজ্জুদের নামাজেও দাঁড়াতে পারবো, এই নিয়ত করে বান্দার অভ্যাস অনুযায়ী বান্দা দশটা বাজে ঘুমিয়ে পড়লো, বলে তুমি যে এই অভ্যাসটাকে নিয়তটা ছিল তোমার কেন? এই নিয়তটা ছিল যে আমি নামাজে দাঁড়াবো, তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি কিংবা আমি ফজরের নামাজ যেন সুন্দরভাবে আদায় করতে পারি, চোখে ঝিমঝিম না থাকে। এই যে তুমি নিয়তটা করেছো তোমার প্রতিদিনের অভ্যাস, এটা তোমার আদত, ঘুম নিদ্রা গ্রহণ করা, কিন্তু তুমি যখন নিয়তটা আল্লাহর একটা ভালো কাজের জন্য করেছো তোমার সারা রাত নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবে। এটাকেই বলা হয় ইন্না নিয়াতাল আবদিল মুমিন তাজআলু আদাতাহু ইবাদা, মুমিন বান্দার অভ্যাস এই হ্যাবিচুয়াল যে ফ্যাক্টগুলো থাকে এগুলো বান্দা নিয়ত যদি ভালো থাকে এগুলো ইবাদত সওয়াবের উসিলা বানাতে পারবে। তাহলে আমাদের ভালো ভালো নিয়ত করার দরকার আছে না নাই? ব্যবসা করেন, ব্যবসাতে নিয়ত করেন আল্লাহ আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, এদের পিছনে টাকা পয়সা খরচ করব, এই সন্তানকে মানুষ করব, এই সন্তানকে কোরআন শেখাবো, বড় হবে তারা ভালো করে চলবে, তাদের জন্য কিছু করলাম, এরা যেন এভাবে দান সদকা করে, তারা যেন এভাবে কোরআন পড়তে পারে, এভাবে আমি ব্যবসা করছি আমার অধীনস্থ যারা আছে তাদের জন্য কিছু রিজিকের ব্যবস্থা আমার দিয়ে হয়, এই নিয়তগুলো যদি আপনারা করেন আল্লাহর কসম আল্লাহ পাক আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন। এই জন্য মহতারাম হাজরিন, আদত অভ্যাসকে শুধু অভ্যাস না বানাই, অভ্যাসকে শুধু অভ্যাস না বানাই, চলুন অভ্যাসকে আমরা আমলে পরিণত করি, চলুন অভ্যাসকে আমরা ইবাদতে পরিণত করি, পারা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবেন, পারবেন, এটা মনের নিয়ত করবেন আল্লাহ পাক দিয়ে দেবে।